Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its Lars Green campus. For admission, contact the number shown. আবারও দুর্ঘটনা বজবজ ট্রাঙ্ক রোডে। মহেশতলা ডাকঘরের সিইএসসি অফিসের সামনে 184 নম্বর পিলারের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। সূত্রের খবর, রাত দুটো থেকে আড়াইটের মধ্যে একটি মাটি বোঝাই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে 184 নম্বর পিলারে গিয়ে ধাক্কা মারে। এই মাটি বোঝাই গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও কোনো রকম হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কী কারণে এই দুর্ঘটনা তা এখনও জানা যায়নি। আছিপুর থেকে যাত্রা শুরু হলো প্রায় 150 চাকার দৈত্যাকার গাড়ির, যার জেরে বন্ধ এলাকার একাংশ বিদ্যুৎ পরিষেবা। তীব্র গরমে নাজিহাল এলাকাবাসী, রাতেই শুরু হয় এই দৈত্যাকার গাড়ির যাত্রা। 5 দিনে পৌঁছবে সুভাষ গ্রাম। পুকুরে চান করতে গিয়ে ছাত্রের মৃত্যু। স্কুল ছুটির পর বন্ধুরা মিলে পুকুরে স্নান করতে গিয়ে ডুবে মৃত্যু হলো সপ্তম শ্রেণীর এক ছাত্র। মৃত ছাত্রের নাম বিকাশ বেহেরা, বয়স 13, বাড়ি ভদ্রেশ্বরের কেজিআরএসে। ভদ্রেশ্বর স্টেশনের কাছে একটি বেসরকারি স্কুলের ছাত্র বিকাশ শনিবার হাফ ছুটির পর বন্ধুদের নিয়ে স্থানীয় সুইমিং পুল লাগোয়া একটি পুকুরে স্নান করতে নামে। সেখানেই হাবুডুবু খেতে থাকে চারজন। চেঁচামেচি শুনে স্থানীয়রা পুকুরে নামে তিনজনকে জীবিত অবস্থায় উদ্ধার করে এবং স্থানীয়রা তখন ওই বাচ্চারাই বলে আর একটি বাচ্চা ডুবে আছে। পরে স্থানীয়রা খোঁজাখুঁজি করে বিকাশকে উদ্ধার করে। বিকাশের কোনো রকম জ্ঞান ছিল না। তাড়াহুড়ো করে বিকাশকে প্রথমে অঙ্কুর হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকরা তাকে চন্দননগর মহকুমা হাসপাতালে রেফার করে। চন্দননগর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ওই 13 বছরের শিশুটিকে মৃত বলে ঘোষণা করে। স্কুলে যাওয়ার পথে আসলো, চান করে এই যে চলে বারণ করা, তাও তোমার বাপের সাইকেল নাকি তোমার বাপের কুকুর নাকি এইসব এরা বেশিরভাগ করতে গেছে। পাড়া থেকে আছে, এই তো এর পাড়ার ছেলে বলে যে মারা গেছে, এই যে তোমার পাড়ার মারা গেল। প্রথমে যখন চেলাচেলি করে একজনকে তোলালো, ও ছিল আর আমি কলের পাইপটা নিয়ে গেছি, ওই ধাপ দেওয়াতে দেখেছে পা ঠেকেছে, ঠেকে হতে আমি তাহলে তুই ও আবার নেক্সটবার আবার যে গেছে ও তুলছে, আমি তখন পাইপটা ওকে নিয়ে যে আমরা চাপাচাপি করছিল, তখনও যেহেতু ওরা বলতো যে আরও জন আছে বলো তো, তাহলেও তো হচ্ছে। সকালবেলা ওরা হাফবেলা যেহেতু দুর্গাময় স্কুলে ঘুরতে যেত, হাফবেলা ওদের আজকে খেলা ছিল, কবাডি খেললে ওখান থেকে ডাইরেক্ট ওখান থেকে চলে গেছে সুইমিং পুল। সুইমিং পুল থেকে গিয়ে ও প্রজেক্ট সুইমিং জানতো, সেখানে ও চলে গেছে ঘর থেকে, ঘরে ইনফরমেশন না করে ওখানে চলে গেছে। গিয়ে ওখান থেকে ওরা বন্ধুরা মিলে মানে সব সাঁতার কাটতো, সাঁতার কাটতে গিয়ে ওখান থেকে 5 মিনিট করে ভেতরে ঢুকে যায়। ওইখান থেকে একদম বার করেছে, বার করার পরে সঙ্গে সঙ্গে ওইখানে দেখতে হবে, ওইখান থেকে ওরা ওখানে হাসপাতালে নিয়ে যাচ্ছে। দক্ষিণ শহরতলিতে এই প্রথম যে কোনো আনন্দ অনুষ্ঠানের সাথে সুহানি ব্যাংকুয়েট, শীতাতপ নিয়ন্ত্রিত দ্বিতল, সুসজ্জিত বিল্ডিং সহ উন্মুক্ত ঘেরা প্রাঙ্গণে আপনার আনন্দ অনুষ্ঠানকে নতুন রঙে রাঙিয়ে তুলতে আজই বুকিং করুন মঙ্গলমপুর রোডে উৎপল দত্ত মঞ্চের বিপরীতে সুহানি ব্যাংকুয়েট। ইনস্টিটিউট অফ টেকনোলজি কলকাতা, conducting AICT recognized and university affiliated MBA engineering and polytechnic program. Padma Shri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIP.
আপনাদের মালিক গোপাল ঘোষ কোথায়? একটু নমস্কার। আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স, দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহাশতলা পুরাতন ডাকঘরের মাও তারা এন্টারপ্রাইজে। এখানে ফ্লেক্স ফ্রন্ট লাইট, ব্যাক লাইট, স্টার ফ্লেক্স, উইনাইল ফ্রন্ট লাইট, ডিসাই ব্যাক লাইট ছাড়াও ডিজিটির যে কোনো কাজ করা হয়। প্রিন্টিং জগতে বিশ্বস্ত প্রতিষ্ঠান মা তারা এন্টারপ্রাইজ, পুরাতন ডাকঘরে ভারত পেট্রোল পাম্পের বিপরীতে মা তারা এন্টারপ্রাইজ।